আচ্ছা আমরা যখন রিভিউ করলাম আমরা কিন্তু পাবলিশ করিনি প্রোডাক্ট এখনো, আমার প্রোডাক্ট যখন যেই পর্যন্ত রিভিউ করবে না আমার অ্যাডমিন সে পর্যন্ত কিন্তু প্রোডাক্ট পাবলিশ করবো না, সেখানে আমি জাস্ট ড্রাফটটা সেভ করবো অ্যান্ড দেন জাস্ট প্রিভিউ করে করে দেখবো। আমি যখন প্রিভিউ করলাম প্রথম আমার খেয়াল করতে হবে একদম উপর থেকে টাইটেন না, আমার কাজ প্রোডাক্টের উপর না, আর প্রোডাক্টের সাথে সম্পৃক্ত প্রথমে কি হোম আনক্যাটাগরাইজড পোর্টেবল মিনি লাইট মেকআপ মিরর, সো আমার কি হওয়ার কথা ছিল এখানে হেলথ অ্যান্ড বিউটি মেকআপ অ্যাক্সেসরি এভাবে সাব ক্যাটাগরি হওয়ার উচিত ছিল না এখানে, তো এইগুলো কোথায় থেকে করবো এগুলো তো পরে আসতেছি। সো আমি যা যা অ্যাড করলাম এখানে আমি যদি এখানে ক্লিক করি ওদের কিন্তু অটো ম্যাগনিফায়ার হিসেবে এটা আছে, অটো ম্যাগনিফায়ার আমার যেহেতু কোনো কাজের না আমরা ওরা যেভাবে ম্যাগনিফায়ার অ্যাড করছে না আমরা সেম একটা ম্যাগনিফায়ার অ্যাড করবো। আচ্ছা এক মিনিট আমি এটা নিয়ে নিই, আর আমি এখানে টাইটেল অ্যাড করছিলাম, সো টাইটেলটা শো করছে এখানে। তারপর কি আমরা সেল প্রাইস দিছিলাম এখানে না, সিম্পল প্রোডাক্টে রেগুলার প্রাইস হলো যেটা আমার রেগুলার প্রাইস প্রোডাক্টের, এন্ড সেল প্রাইস বলতে যদি কোনো অফার থাকে সেক্ষেত্রে ইভেন আমি যদি চাই যে অফারটা থাকবে শুধুমাত্র আচ্ছা কিবার আজকে থার্সডে হয় কালকে ফ্রাইডে তাহলে কালকে পর্যন্ত সেটা স্কেজুলে ক্লিক করবো, ক্লিক করার পর ফ্রম কবে আজকে কয় তারিখ 28 না আজকে থেকে শুরু কালকে 29 পর্যন্ত ফ্রাইডে পর্যন্ত ঠিক আছে, তাহলে কালকে ফ্রাইডে স্যাটারডেতে এবার এই ইটা থাকবে না অফারটা থাকবে না, সরি আমি পাবলিশ করে ক্লিক করে ফেলছি সেভ ড্রাফটে যদি ক্লিক করতে চাইছিলাম ঠিক আছে, পাবলিশ ক্লিক করলে পাবলিশ হয়ে গেলো সমস্যা নেই কিন্তু আমাদের সাইট লাইভ নাই। ওকে সো আমি জাস্ট এটারে রিলোড দেই, ঠিক আছে এখন আমি দেখি কাউন্টার নাই ব্যাস আচ্ছা নাই, তো এটা কালকে অটোমেটিক্যালি এই এই প্রাইসটা চলে যাবে, চলে যাওয়ার পর এই প্রাইসটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে এখানে ঠিক আছে। এখানে কাউন্টার টাইমার অ্যাড করা যাবে, ওর জন্য আলাদা অ্যাড অন আছে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত টাইমটা আছে অ্যাভেলেবেল ঠিক আছে, এবং সেটা কিমের সাথে আছে কিনা। ওকে এর পাশাপাশি স্পেস এই যে আমি এখানে দুইটা অ্যাড করছিলাম না, এখানে ডিসক্রিপশন দুইটা, একটা হলো এই এই ডিসক্রিপশন এন্ড লাই ডিসক্রিপশন, যদি যদি কি প্রোডাক্ট ডিসক্রিপশন দেখি নিচেরটা হলো মূলত প্রোডাক্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন মূলত প্রোডাক্ট রিলেটেড যে মেইন আইডিয়াটা এটা এখানে থাকবে একদম ওপরে প্রাইসিং এর নিচে, এখানে থাকবে হলো শর্ট ডিসক্রিপশনটা, আর মেইন ফুল ডিসক্রিপশন আমরা যেমন দ্বারা যদি আসি কিন্তু আমরা এখানে ধরো শর্ট কোনো ডিসক্রিপশনে দেয় না দেখলে ফুল ডিসক্রিপশন দিচ্ছে এখানে কোনটা বলেন তো, ওরা নিচে কিছু কিছু অ্যাড করে না এখানে কিছু অ্যাড করে না শর্ট ডিসক্রিপশনে কিছু অ্যাড করে না, ওরা জাস্ট এইখানে সব ডিটেলস দিয়ে রাখছে, কিন্তু ওদেরও আছে আমি দেখছি কিছু কিছুতে অনেক অনেক ইমেজ ইউজ করছে নিচে ইভেন আর অনেক সুন্দর সুন্দর একটা ফরম্যাট আছে, ইভেন আমি যদি সার্চ করি তাহলে হয়তো দেখতে পারবো, আমি সার্চ করছিলাম ওই সময় ক্যামেরা রিলেটেড গ্যাজেট ইউজ করছিলাম এখানে ক্যামেরা গুগল সার্চ করে আসে ক্যামেরা কেবল মেবি দিলাম ক্যামেরা ইউএসবি কেবল মেবি আমার ইউএসবি কেবলটা নষ্ট করে ফেলছি, সো আমি ইউ ক্যামেরা ইউএসবির জন্য মেবি দিয়েছিলাম এই কন্টার যেন দেখছিলাম অনেক অনেক বড় করে দেওয়া ডিসক্রিপশনটা ইভেন ইমেজ ইউজ করা ডিসক্রিপশনে এরকম টাইপ আছে ভিডিও আমি দেখাইতে পারতাম যে এইটার পর এটা এটার সাথে এইটা ম্যানুয়াল ট্যাড করে দিতে পারতাম এখানে ইচ্ছা করলে এটার সাথে এইটা ঠিক আছে এরকম কিন্তু থাকে, তো আমি এ পর্যন্ত অ্যাড করলাম এটার মধ্যে অ্যান্ড দেন আমি যদি ডান পাশে আসি ডান পাশে দেখতে পারবো এখানে আনক্যাটাগরি সিলেক্ট করা, সো আমি একটা আনক্যাটাগরি থাকবে এখানে এটা আমার থাকবে হলো হেলথ অ্যান্ড বিউটি আন্ডার থাকবে হেলথ অ্যান্ড বিউটি তোমার হেলথ অ্যান্ড বিউটি থাকবে হলো মূলত প্যারেন্টস, আমি এখানে আর কিছু সিলেক্ট করলাম না জাস্ট প্যারেন্টে ক্লিক করলাম এখানে সিলেক্ট করলাম অ্যাড নিউতে, সো এটা হয়ে যাবে আমার প্যারেন্টে
ক্লিক করলাম আসছে না এখনো। রিলোড দিয়ে গেলে ফার্স্ট অলরেডি আসছে, হ্যাঁ হেলথ এন্ড ভিটেজে চলে আসছে নেট স্পিডের জন্য। তো আমার এখানে কিন্তু ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো আমি যদি চাই যে না এটার আন্ডারে থাকবে হেলথ এন্ড বিউটির আন্ডারে থাকবে হলো মেকআপ, তো আমার একটা ক্যাটাগরি থাকবে আমার, এটা হলো হিরো, ঠিক আছে। তো আমার এখানে থাকবে মেকআপ, তো আমার একবার একটা এটার প্যারেন্ট থাকবে হলো হেলথ এন্ড বিউটি, মানে হেলথ এন্ড বিউটির আন্ডারে থাকবে হলো মেকআপ, তার আন্ডারে থাকবে হলো মেকআপ মিরো, ঠিক আছে। তো এটা থাকবে মেকআপ, এটা থাকবে নাম থাকবে হলো মিরো, মেকআপ মিরো, এটার প্যারেন্ট থাকবে হলো মেকআপ। তো আমার মূলত এটা তিন নাম্বার সাব ক্যাটাগরিতে থাকবে এর এটা। দেন আমি জাস্ট আপডেটে ক্লিক করি। আপডেটের আগে আমার কিছু ট্যাগ থাকা উচিত এর মধ্যে, যেমন ট্যাগ থাকবে হলো ট্যাগ অনেকটা কিওয়ার্ডস এর মতো। তো আমি এখানে দিলাম মিরো, মিরো নামে একটা ট্যাগ থাকলো, দেন মেকআপ মিরো, বিউটি মিরো, ঠিক আছে। এভাবে যে যেগুলো থাকলো ক্যাটাগরির সাথে সেভাবে যায় কিওয়ার্ড গুলা ওই প্রোডাক্টের সাথে, সেভাবে আমি সাজিয়ে দিলাম যাতে রিলেটেড প্রোডাক্ট এবং বায়াররা যাতে খুঁজে পায় খুব সহজে প্রোডাক্ট ওয়াইজ, ঠিক আছে। আমি ইচ্ছা করে সার্চ বার দিলাম এক সময়, এরপরে আমি আসি প্রোডাক্ট গ্যালারিতে, প্রোডাক্ট গ্যালারিতে ইমেজ অ্যাড করবো, আমি ইমেজ নাই ইমেজ নিয়ে আসি, তাহলে কোনটা ছিলাম ক্যাটাগরি সেখানে আসি, সেখানে ক্যাটাগরি ছিলাম না, সেই জাস্ট এখান থেকে এসির সাথে আমি জাস্ট নিয়ে রাখি, কয়েকটা নিয়ে রাখি আমার মেকআপে ইয়ের জন্য 14 ভিতরে যাইনি। ইমেজ নিয়ে রাখি জাস্ট ইমেজকে শো করার জন্য, এখানে যদি এগুলো অন্য প্রোডাক্টের আমি জাস্ট মানে সেম ক্যাটাগরি প্রোডাক্টস আমি নিলাম এখানে। তো আমি এডিট প্রোডাক্টে আসলাম, আমি গ্যালারিতে এখানে অপশন আসলাম, দেন এখান থেকে আপলোড, আপলোডের পর আমার স্ক্রিনশট কতগুলো নিয়েছিলাম এখানে 12, 13, 14, 16, ঠিক আছে, সবগুলো ওপেন করলাম। ঠিক আছে, সবগুলো এখানে হয়ে যাবে, আপলোড হওয়া শেষ হলে যে সবগুলো মার্ক করা আছে, যে সবগুলো মার্ক তো বলতে মানে একটা মানে একটাও না, কিন্তু এর সাথে শুধু সামনে থাকবে বাকিগুলো সিরিয়াল ওয়াইজ। দেন অ্যাড টু গ্যালারি, এর আসছে না প্রোডাক্ট গ্যালারিতে নিচে। সো আমার এখানে মূলত মূলত সব কিছু মোটামুটি আমার এখানে আমার একটা প্রোডাক্টের মধ্যে যা যা অ্যাড করা লাগে আমার প্রোডাক্টের মধ্যে মোটামুটি কিন্তু সব কিছু করা আপডেট করা শেষ। মানে শুধু আপডেটে ক্লিক করি নাই, আপডেটে ক্লিক করার আগে আমার দেখলাম যে ইনভেন্টরি ঠিক আছে, ইনভেন্টরি ঠিক আছে, ইভেন আমি যদি চাই আমার স্টকে 5টা প্রোডাক্ট আছে শুধুমাত্র। তো আমি এখানে ক্লিক করবো ম্যানেজ স্টক, একটা ক্লিক করবো, ক্লিক করার পর স্টক কোয়ান্টিটি, স্টক কয়টা অ্যাভেলেবল আছে, বললাম যে আমার এখানে মাত্র 8-9টা অ্যাভেলেবল আছে, ঠিক আছে। আমি যদি বারকোড, ঠিক আছে, বারকোড গুলো কিভাবে কাজ করে, যে ইফ ম্যানেজিং স্টক দিস কন্ট্রোল হয়ে যার বারকোড আর আর অ্যালাউড। আচ্ছা, বারকোড বলতে হলো এখানে কোয়ান্টিটি আছে না, এটা আমি এটা আমি ডো নট অ্যালাউ দিব, ঠিক আছে। অ্যালাউ দিলে ধরেন যে বারকোডার বলতে হলে, যেমন এখানে দেখেন লো স্টক থ্রেশহোল্ড, এটা যদি থাকে তাহলে আমার কাছে নোটিফিকেশন চলে আসবে আপনার স্টকটা লো, ঠিক আছে। আর এখানে যদি আমি এটা অ্যালাউ দিয়ে দিই তাহলে আমার যদি স্টক যদি দুইটা থাকে, ইভেন যদি জিরো থাকে তাও মানুষ কাস্টমার অর্ডার করতে পারবে, সেটা আমি কিন্তু চাই না। ও সরি, হ্যাঁ হ্যাঁ, ব্যাক অর্ডার, ঠিক আছে। টিকেটে যদি আমার যদি জিরো থাকে তাহলে কিন্তু অর্ডার করতে পারবে, ঠিক আছে। এই যে স্ট্যাক ক্যান গো ঠিক আছে, ক্যান গো বিলো জিরো, ওই যে বিলো জিরো রাখা আছে, ঠিক আছে, মানে জিরো নিচে নামতে পারবে,
আর এখান থেকে যদি দুইটা থাকে লো স্ট্রোক থার্ড সোল্ড, সেক্ষেত্রে আমার এখানে যদি লো দুইটা পর্যন্ত নামে আমার স্টক, সেক্ষেত্রে আমার কাছে নোটিফিকেশন চলে আসবে যে তোমার স্টকে লো, যে ভেন্ডর থাকবে তার এখানে নোটিফিকেশন আসবে তোমার লিস্টে যে প্রোডাক্ট আছে সেটা দুই এর নিচে নামছে, মানে লো ক্যাটাগরিতে আছে, তো এখানে তুমি স্টক বাড়াও। ঠিক আছে, এখন সোল্ড ইন্ডিভিজুয়ালি এনেবল দিস টু অনলি অ্যালাউ ওয়ান অফ দিস আইটেম টু বি বট অন সিঙ্গেল অর্ডার, মানে কি যদি আমি ইন্ডিভিজুয়াল দিয়ে একটা ক্লিক করি সেক্ষেত্রে একটা করে প্রোডাক্ট মাত্র পারচেস করতে পারবে একজন, মানে এক অ্যাড টু কার্টে গেলে আমরা যেমন 1, 2, 3, 4 এমনি ইচ্ছা করলে বাড়াইতে পারি না, কিন্তু বাড়াইতে পারবে না এটা অন থাকলে। মাল্টি ভেন্ডর বলতে মাল্টি ভেন্ডর মধ্যে আমি কোনো প্লাগইন অ্যাড করিনি এটার মধ্যে, আমি জাস্ট এটা উকমার্স অবশ্যই অ্যাড করা যাবে, অ্যাড করলে আপডেট করলাম আমি এখন, কারণ যে অবশ্যই উকমার্সে মাল্টি ভেন্ডর অনেক সুন্দর সুন্দর সাইট করা যায়, আর এটা ছাড়া তো মাল্টি ভেন্ডর হবেই না, উকমার্স তো অবশ্যই লাগবে, যদি প্রোডাক্ট অর্ডার পারচেস পেমেন্ট এগুলো যদি থাকে তাহলে অবশ্যই উকমার্স থাকতে হবে এখানে ওয়ার্ডপ্রেসের মধ্যে। ওকে, তো আমি এখানে দিলাম আর মোটামুটি যা দিয়েছিলাম সব শেষ, ছোট ছোট দিয়ে কয়েকটা জিনিস বাকি আছে সেগুলো আমি আস্তে আস্তে অ্যাড করি। তো আমি একটু ভিউ করি প্রথমে প্রোডাক্ট আবার, করছি সেখানে আসি আমি দেখি আমার হোম বলতো হোম পেজে আছে, দেন আমার হেলথ এন্ড বিউটিতে আছে ক্যাটাগরি, দেন মেকআপ, দেন মিরর, দেন আমার প্রোডাক্ট, আমার সিরিয়াল ঠিক আছে, এরপর অন সেলে আছে, অন সেল কিসের জন্য এই যে আমি দিছি এর জন্য অন সেল, ঠিক আছে আমার মেন টাইটেল প্রোডাক্ট এই যে আমার গ্যালারি, ঠিক আছে আছে গ্যালারি সাইজ গুলো সেম নাই এর জন্য, দেন আমার শর্ট ডিসক্রিপশন 9টা স্টকে আসে, এই যে কয়টা আছে এখানে 9 উপর যাইতেছে যাইতেছে না, তাহলে আমি যদি এই যে এখানে যদি এটা থাকতো তো গেল ইনভেন্টরিতে যদি এই যে এটা যদি থাকতো ব্যাক অর্ডার থাকতো তাহলে আমার জিরোতে পর্যন্ত নামতো, জিরোর পরেও অর্ডার করতে পারতো এখানে, তো আমি এখানে দিলাম দুইটাতে অ্যাড টু কার্টে ক্লিক করলাম, ঠিক আছে অ্যাড টু কার্টে চলে গেছে অলরেডি ভিউ কার্টের অপশন। এখন নিচের দিকে আসি, আমার এখানে এস কিউ আছে না স্টক পে ইউনিট আছে না, এই যে মিরর 01 এটা কিন্তু আমি সেট করছিলাম এখানে, এই যে স্টক কিপিং ইউনিট, এরপর এই যে ক্যাটাগরি কোন ক্যাটাগরি আন্ডার আছে, দেন ট্যাগস কোন ট্যাগের সাথে, এখানে এডিট অপশন আছে আমার কাছে, আমি জন্য যেহেতু আমি অ্যাডমিনিস্ট্রেটর এই জন্য আমার কাছে এডিট অপশন শো করতে আছে এখানে, এখানে যদি কোনো কেউ যদি পারচেস করে রিভিউ করে দেন এখানে রিভিউ শো করবে এখানে, ঠিক আছে দেখেন আমার রিভিউ নেয় কিনা, ঠিক আছে 5টা রিভিউ দিলাম, দেন অন এই রিভিউ ফিচারটা কিন্তু অন অফ করা যায়, এই যে এখানে যে অ্যাডমিন কে রিভিউ করছে অ্যাডমিন করছে, ইউজার যে লগইন করা থাকবে তার নাম শো করবে এখানে অবশ্যই, ঠিক আছে এখন এখানে যদি আমি দুইটা 100 কাটা দিছি এটা 300 ছিল না, তো এখানে কিন্তু 600 চলে আসছে, দেন চেক আউট যাইতে পারি এখান থেকে আমি। এখন একটা কথা হলো এমন হইতে পারে না, ধরেন ওই তো পরে আসি আস্তে আস্তে, সেটা হলো ধরেন যে এই মিররটাই একটা থাকলো লাল কালার একটা প্রাইস, নীল কালার একটা প্রাইস, সাদার একটা প্রাইস, আলাদা আলাদা এটা বলে অ্যাট্রিবিউটস আর ভেরিয়েশনস, ঠিক আছে আমি এখানে আসবো ওইটার জন্য অ্যাট্রিবিউটস এর আন্ডারে, তো কাস্টম প্রোডাক্ট অ্যাট্রিবিউট দেন জাস্ট ক্লিক করব অ্যাড, ঠিক আছে এটা আমি দিলাম প্রথমে অ্যাট্রিবিউটের নাম দিব হলো কালার, আমার কালার অ্যাট্রিবিউটস আমার কালার থাকবে এখানে কি ধরেন যে আমার থাকবে রেড ব্লু গ্রিন, ঠিক আছে তিনটা অ্যাট্রিবিউটস থাকলো, দেন ঠিক আছে দেন আমি কি করলাম এখানে ভিজিবল অন প্রোডাক্ট পেজ সেভ অ্যাট্রিবিউটস, বুঝছি আমার এখানে সেভ আছে অলরেডি, রাস্তা এখানে তো আমি এখান থেকে ফিরে আসলাম, এখানে একটা স্ল্যাশ থাকে না রিভার্স স্ল্যাশ যেটা থাকে কিবোর্ডে, সেটা একটা স্ল্যাশ থাকে ধরেন যে রিভার্স স্ল্যাশ দুই ধরনের থাকে,
এখানে যেটা এটা ইউজ করছে যে এটা একটা স্ল্যাশ না রিভার্স স্ল্যাশ আছে এখানে একটা দেখবেন তার উপরে রিভার্স স্ল্যাশ আছে একটা ওটাকে আপনি শিফট দিয়ে ধরবেন দেন এরকম আসবে সেপারেটর এর বলে কিবোর্ড সেপারেটর ঠিক আছে আচ্ছা এখন আমি এখানে শুধুমাত্র কালার অ্যাট্রিবিউটস ইউজ করলাম না ঠিক আছে সো এটার মধ্যে আমার ভেরিয়েশন ইউজ করতে হবে এখন ভেরিয়েশন ইউজ করতে গেলে আমি এখানে সিম্পল প্রোডাক্টের মধ্যে ক্লিক করব ভেরিয়েবল প্রোডাক্টের মধ্যে এখন জাস্ট ক্লিক অন ভেরিয়েবল আমার ডিসটর্ব কপিং কিপিং ইউনিট ঠিক আছে সব কিছু ঠিক আছে এখন না আগে ছিল শুধুমাত্র অ্যাট্রিবিউটস ছিল না এখন এখন কিন্তু একটা নতুন অপশন আসছে সেটা নাম হলো ভেরিয়েশনস ঠিক আছে জাস্ট এখানে আমি ক্লিক করলাম আচ্ছা বিফোর ইউ ক্যান অ্যাড ভেরিয়েশন ইউ নিড টু অ্যাড সাম অ্যাট্রিবিউটস অন অ্যাট্রিবিউটস আমরা একটা অ্যাট্রিবিউট অলরেডি ক্রিয়েট করেছিলাম তো আমি সেটা সেভ করি ঠিক আছে এখন সেভ যখন করলাম তখন কিন্তু আর নতুন একটা অপশন আসছে না ইউজ ফর ভেরিয়েশন আগে কিন্তু ভেরিয়েশন অপশন ছিল না আমি যখন ভেরিয়েশন ভেরিয়েবল প্রোডাক্টের মধ্যে আসলাম তখন কিন্তু এই অপশন আছে সেটা আমি টিক বক দিয়ে দিব তাহলে আমার এখানে যে অ্যাট্রিবিউট গুলো আছে অ্যাট্রিবিউট বলতে কি অ্যাট্রিবিউট দুই অনেক ধরনের থাকে যেমন কালার থাকে অ্যাট্রিবিউট সাইজ থাকে অ্যাট্রিবিউট ডাইমেনশন থাকতে পারে এই অ্যাট্রিবিউট আলাদা দুই ধরনের থাকে ঠিক আছে যেমন গ্রাম থাকলো গ্রাম দেখি বলে এটাতে ওয়েট 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 অনুযায়ী থাকতে পারে অ্যাট্রিবিউটস ঠিক আছে সো আমি প্রথমে কালার দিলাম যে আমার রেড এর থাকবে প্রাইস 100 ব্লু থাকবে 200 এটার প্রাইস থাকবে 300 ঠিক আছে প্রাইসিং চেঞ্জ থাকবে সো এটা দিলাম আমি শুধুমাত্র অ্যাট্রিবিউট ক্রিয়েট করলাম যে আমার তিনটা কালার আছে এখন তিনটা কালার প্রাইস দিতে হবে না তিনটা কালার প্রাইস দিতে হবে তিনটা কালার উপর আমার প্রোডাক্ট দেওয়া লাগবে কার প্রোডাক্টের ইমেজ দেওয়া লাগবে ডিসক্রিপশন দেওয়া লাগবে আলাদা তো আমি এখন আসবো ভেরিয়েশনে এখন ভেরিয়েশনে যখন আসলাম ভেরিয়েবল প্রাইসিং যেটাকে বলে এখানে ভেরিয়েবল প্রোডাক্ট এটা ভেরিয়েবল প্রোডাক্টের জন্য ইউজ করা হয় আর এটার নাম হলো ভেরিয়েশন ক্রিয়েট ভেরিয়েশন ফ্রম অল অ্যাট্রিবিউটস সবগুলো আমার যতগুলো অ্যাট্রিবিউটস আছে সবগুলোর উপরে ভেরিয়েশন তৈরি করবে এখন দেন গো ওকে থ্রি ভেরিয়েশন অ্যাডেড থ্রি ভেরিয়েশন অ্যাডেড হলো কি হবে আমি যেন তিনটা অ্যাড করছিলাম না রেড ব্লু গ্রিন সো এখানে তিনটা ভেরিয়েশন চলে আসছে অ্যাট্রিবিউটসটা ভেরিয়েশনে কনভার্ট হয়ে যাবে এখানে এখন আমি যদি এখানে ধরি 16 17 18 এটা একটা কোড হিসেবে ধরছে এখানে এটা ডাজেন্ট ম্যাটার তো আমার যখন রেড আসলো এখানে ঠিক আছে এখন দিব আমি ভ্যারিয়েশন ভ্যারিয়েশন অনেকটা আমি যখন আমরা যেমন বিভিন্ন ফর্মে কন্ডিশনাল লজিক অ্যাপ্লাই করতাম না অনেকটা সেম কন্ডিশনাল লজিক বলতে পারেন আমাদের ভ্যারিয়েশনের ব্যাপারটা রেড যখন আসলো আমি এখানে এক্সপ্যান্ড করবো এখানে ক্লিক করে এখানে আমি রেডের জন্য একটা ইমেজ দিব যে আমার যদি রেড থাকে আমার রেডের জন্য এটা আমার রেড ধরলাম ঠিক ভ্যারিয়েশন ইমেজ তখন আমি রেড কালারে চুজ করবো তখন ইমেজ অ্যাকসেপ্ট করবো অটোমেটিক্যালি আর প্রোডাক্টের সিস্টেম ডাউনলোডেবল অ্যান্ড ভার্চুয়াল এটা তো শুধুমাত্র ডিজিটাল প্রোডাক্টের জন্য ওটা আমরা ডিজিটাল প্রোডাক্টের উপরে করলে তখন দেখাবো তো যেহেতু ফুল সাইডের উপরে করবো তখন ওইখানে সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবো সমস্যা নেই আমরা প্রথমত ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি এখন তারপর এসকেইউ আছে না স্টক কিপিং ইউনিট তো আমার স্টক কিপিং ইউনিট কিন্তু এখন একটু চেঞ্জ হয়ে যাবে কারণ কি আমার যে মূল কনসেপ্ট প্রোডাক্ট ছিল এখন ওটা বাদ মানে আমার মূল যে মিরর ছিল মিররটা কিন্তু বাদ এসকিউ ছিল ওটা কিন্তু বাদ একরকম কারণ কি ওই এসকিউর আন্ডারে এখন না কিছু যদি ভ্যারিয়েবল থাকে তার মানে কি ভ্যারিয়েবল যতগুলো থাকবে প্রোডাক্ট ততগুলো আলাদা আলাদা বুঝছেন মানে লাল যতগুলো আছে লাল সবগুলো আলাদা প্রোডাক্টের আন্ডারে চলে গেছে এখন নীল আলাদা সবুজ আলাদা আন্ডারে তো আমি এখানে দিব এই যে মিরর মিরর আমি দিলাম মিরর রেড 01 ঠিক আছে আমার এসকিউ চেঞ্জ স্টক কিপিং ইউনিট চেঞ্জ সিরিয়াল চেঞ্জ ঠিক আছে এখন কি আসলো নতুন করে প্রাইসিং আসলো না এখানে নতুন প্রাইসিং আসলো কেন আমার দিলাম যে আমার ডিরেক্টলি শুধুমাত্র ঠিক আছে আমি এখানে সেলস প্রাইস দিব আমার একটাই প্রাইস শুধুমাত্র এখানে প্রাইস থাকবে 125 টাকা এখানে ঠিক আছে আমার সেলস প্রাইস নাই মানে এখানে আমার কোনো ছাড় নাই কিছুই নেই ওয়েট দিতে পারি আমি এখানে ওয়েট দিব কিসের জন্য যদি এটার কোনো ওয়েট থাকে হাইট ওয়েট লাইন ডাইমেনশন কিছু যদি থাকে ঠিক আছে এই যে লেন্থ উইথ হাইট যদি থাকে এটার মধ্যে দিতে পারেন এখানে যে আমরা দিতে পারি এটার হাইট থাকবে 3 ফিট তো এখানে কিভাবে আছে ডেসিমাল ও সরি এখানে সিএম কাউন্ট হয় সরি তো আমি এখানে দিলাম এখন ফিট টু সিএম কাউন্ট করে দিলাম আমি দিলাম যে 60 সেন্টিমিটার সিএম 60 দিলাম সিএম অটোমেটিক নিয়ে যাচ্ছে ওরা ঠিক আছে
60 and width dilam width lagbe na ekhane je tomar height easy related ami je width dilam dhoren je 20 te cm ka agar count hobe ekhane cm diye rakhte ekhane shipping class same as parent shipping ta kintu amra define kori nai shipping ta thakbe holo woocommerce er under e thik ache okay এখন ডেসক্রিপশন আমরা ডেসক্রিপশন দিব না আমার প্রোডাক্টের রেড এর জন্য আলাদা ডেসক্রিপশন থাকবে না যে রেড এর কালার এরকম রেড ম্যাট এরকম দিব না রেড এর মধ্যে ধরেন আর কি কি আছে এগুলো ডিফাইন করে আমরা কি কি আছে এখানে আমরা দিতে পারি ডেসক্রিপশন আছে এই যে আলাদা ভাবে রেড এর জন্য কি দেওয়া যায় কি দেওয়া যায় ছোট করে আমি একটা ডেসক্রিপশন দিয়ে রাখলাম ঠিক আছে রেড এর জন্য এটা কালার উপর ভেরিয়েশনের ডেসক্রিপশন কিন্তু এটা এখন ভেরিয়েশন ডেসক্রিপশন যে এটা আমার রেড কালার সো রেড এর জন্য আমি কি পাইতেছি ব্লু এর জন্য কি পাইতেছি গ্রিন এর জন্য কি পাইতেছি সবগুলো আলাদা তো এটা প্রাইস দিলাম 125 সো আমি এখানে চলে আসলাম এটাকে আমার রেড এরপর আমি ব্লু তে যখন আসলাম তো এখানে আমার আসলাম এখানে সো আমার ব্লু ইমেজ আলাদা ব্লু আছে কেন ব্লু লাইক এসে আমি জাস্ট চুজ করলাম ভেরিয়েশন ইমেজ এখানে স্টক ম্যানেজ করতে পারি কিন্তু স্টক কোয়ান্টিটি এখানে স্টক আছে আমরা ধরেন যে 19টা স্টক আছে প্রাইস কত এটা দিলাম আমি 175 ঠিক আছে এটা লাইন ডাইমেনশন হাইট কিছু দিলাম না শিপিং ক্লাস সেম এটার যে ডেসক্রিপশন ডেসক্রিপশন সেম রাখলাম জাস্ট প্রাইসটা চেঞ্জ ওকে এরপর আমি আসলাম গ্রিনে গ্রিনের প্রোডাক্ট ইমেজ এটা দিলাম জাস্ট এরপর প্রাইসিং আসলাম এটা দিলাম আমি 299 ঠিক আছে এরপর ডেসক্রিপশন যা ছিল सेम আর স্টক কিপিং সরি স্টক কিপিং ইউনিটটা প্রতিটা আলাদা দিয়ে দিব স্টক কিপিং ইউনিট আমি এখানে দিলাম না ম্যানেজ স্টক আসলাম আমি দিলাম স্টকে আছে 3টা মাত্র ওকে স্টেপ চেঞ্জেস এখন আমি প্রোডাক্ট ভিউ করি আমার প্রোডাক্ট কি অবস্থা ওটা সামনে এখন একদম উপরে যাই এখন যখন প্রোডাক্টে আসলাম আমি এখন ওয়ান কাস্টমার রিভিউ একটা রিভিউ দিলাম এখন প্রাইসটা দেখেন এখন প্রাইস 125 থেকে 299 পর্যন্ত এখন কিন্তু তুলনা কোনো শব্দই নাই আমি যদি ভেরিয়েবল প্রোডাক্টে আসি আমার সিম্পল প্রোডাক্ট আমার কোনো প্রোডাক্ট নাই ঠিক আছে আর কিন্তু প্রাইস ছিল কি 350 ছিল 350 থেকে আমি 300 সেল করতাম এখন আমি যখন ভেরিয়েবল अप्लाई করলাম এটার মধ্যে তখন কিন্তু আমার প্রাইস কি আসলো 125 থেকে 299 পর্যন্ত মানে আমার প্রথম প্যাকেজটা হলো ব্লু রা কি জেনেছিলাম প্রথমে ওটা ছিল আমার 125 থেকে শুরু 299 পর্যন্ত আমার যদি আমার যেখানে এতগুলো ভেরিয়েবল আছে সবগুলোর প্রাইস এত থেকে এতর মধ্যে বিডিটি তো আমি এখন চুজ করি রেড আমার প্রাইস কত আছে এই যে 125 স্টক কয়টা আছে 9টা এরপর যদি আমি ব্লু তে ক্লিক করি স্টক আছে 19টা প্রাইস কত 195 70 এন্ড ডেসক্রিপশন চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে আমি যদি ডেসক্রিপশন সবগুলো রাখি এরকম দিছি যদি ক্লিয়ার করতে যাই তাহলে ক্লিয়ার এখানে আয়ে পরে যদি আমি চাই গ্রিন অ্যাড করব গ্রিন কত $299 তিনটা স্টক আছে আমি তিনটা কিনতে ছিলাম স্টকে পিকচার কিন্তু চেঞ্জ হইতাছে এই যে পিকচার আমি চেঞ্জ করি আমি যদি রেডে আসি এই যে পিকচার দিছিলাম এইটাই ঠিক আছে পিকচার চেঞ্জ হবে ডেসক্রিপশন চেঞ্জ হয়ে যাবে এখানে এসকিউ চেঞ্জ হয়ে যাবে এখানে ঠিক আছে সো আমি যে রেড অর্ডার করলাম একটা একটু কাটটা দিলাম ঠিক আছে একটু কাটে দিলাম সো আমার এখানে একটু কাটে একটা আছে প্রোডাক্ট তো মোটামুটি প্রোডাক্টের আমরা অনেক কিছু দেখলাম এখানে এর পাশাপাশি শিপিং এ যদি আসি আমি তো আমরা অনেক কিছু দেখলাম এখানে ভেরিয়েবল প্রোডাক্ট সিস্টেম দেখলাম সিম্পল প্রোডাক্ট দেখলাম এস স্টক কিমি ইউনিট দেখলাম সো এখানে উইথ মানে আমার শিপিং এর জন্য ধরেন শিপিং যদি 5 কেজি হয় কেজি কিন্তু এখানে হাইট আমরা এখানে দিলাম 30 সিএম এ ঠিক আছে ধরেন 100 সিএম থাকে 5 কেজি 100 সিএম তাহলে শিপিং ক্লাস তো এখানে अप्लाई করি শিপিং ক্লাস अप्लाई করতে হবে আমার এখানে ই-কমার্স থেকে ওকে ই-কমার্স সেটিং এই যে আমরা শিপিংটা अप्लाई করি এখানে এই শিপিং আছে আমি জাস্ট শিপিংটাকে করি দেন আমি আবার ওখানে আসতেছি ঠিক আছে আবার একটা সেটিং নাম দেখাই দিই সমস্যা নাই আমি জাস্ট শিপিংটাই করি ওকে add shipping zone এখানে ক্লিক করি তাহলে শিপিং জোন দিব না আমি এখানে জোনের নাম দেব only ঢাকা আমার ঢাকাতে ফ্রি ডেলিভারি ঢাকা 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 বাংলাদেশ
কুকিং মেথড, ফ্ল্যাট রেট, এম তিনটা মেথড আছে না, একটা তো ফ্ল্যাট রেট, ফ্রি শিপিং, লোকাল পিক আপ। লোকাল পিক আপ তো এসে নিয়ে যাবে, আর ফ্ল্যাট রেট বলতে এক রেটে থাকবে, আমি যে মানে ঢাকার মধ্যে যাই করুক সব এক রেট। যদি না ঢাকার মধ্যে ধরেন যে ঢাকার মধ্যে যাই পে করবে আমার এখানে, ওকে এডিট করি আমি এখন রেটটা, ফ্ল্যাট রেট থাকবে কি ট্যাক্সেবল না, তাহলে যদি ট্যাক্সেবল থাকে তাহলে ট্যাক্স অ্যাপ্লাই হবে, অ্যাপ্লাই হওয়ার পরে কষ্ট লাগবে এখানে মিনিমাম যে 20 টাকা, টাকার মধ্যে 20 টাকা ট্যাক্সেবল। যদি ট্যাক্স অ্যাপ্লাই থাকে আমাদের ইয়ের উপর, ই কমার্সের উপরে, সেক্ষেত্রে ট্যাক্সের উপরে ধরেন 15% ট্যাক্স, ট্যাক্স অটোমেটিক অ্যাড হয়ে যাবে এখানে, সেফ চেঞ্জেস। ঢাকার মধ্যে ডেলিভারি 20 টাকা। এখন যদি আমার আরেক জায়গায় দরকার, ধরেন যে না ঢাকার বাইরে হোল কান্ট্রি, হোল কান্ট্রি দিলাম ফ্রি শিপিং, এদিকটা সেন্স আসছে না যে ওল্টা ছিল না যে টাকার মধ্যে ফ্রি ডেলিভারি, ঠিক আছে আমি একটু উল্টা করে দিলাম, ফ্রি শিপিং, শিপিং ক্লাস, ঠিক আছে। আচ্ছা এখন আমি এখানে দিতে পারি মিনিমাম অর্ডার অ্যামাউন্ট, ধরেন যে আমার অর্ডার করতে হবে মিনিমাম অ্যামাউন্ট যদি 100 টাকার মতো অর্ডার করে, সরি 200 টাকার অর্ডার যদি কেউ করে সেক্ষেত্রে সে ফ্রি শিপিং পাবে, ঠিক আছে, বিভাগ কুপন ডিসকাউন্ট। এই অর্ডার রুলটা কোন সময় অ্যাপ্লাই হবে, যদি কুপন থাকে, যদি কোনো তার আগে, ঠিক আছে, আর কুপন থাকলে এরা অ্যাপ্লাই হবে না। এখানে আমি দিলাম যে আমার কুপন না, এইটা আমার অর্ডারের ইয়ের উপর, যেমন এখন তারা যদি দিতেছে আজকে দিন কিন্তু এই কস্টে দিতেছে, ধর আপনি যদি একটা ওরা সিস্টেম করতে চলে ওরা মার্জিন বেস করতেছে ভেন্ডরের, যে এই ভেন্ডরের আন্ডারে যদি 2000 টাকা প্রোডাক্ট কিনো ওরা ফি দিয়ে দেবে শিপিং, ঠিক আছে। আমি এখানে দিলাম প্রাইসিং সিস্টেম এসি, সো এখানে অটো সেভ মেবি চেঞ্জ হয়ে গেছে, সেভ সেভ হয়ে গেছে। আমি যদি প্রোডাক্টসে আসি, রিলোড দেই, আমি রিলোড দিলাম না এখানে। আচ্ছা আমি এখানে দুইটা প্রোডাক্ট আছে না অ্যাভেলেবল, আমি একটু ভিউ কার্ড করি, কার্টে দেখি কি অবস্থা, শিপিং দেখি নি কি অবস্থা। এখন প্রোডাক্ট যখন আমার দুইটা আসলো 250 টাকা আসলো, ঠিক আছে, এখন আমার কুপন অ্যাপ্লাইয়ের অপশন আছে, কুপন অনেক প্রোডাক্ট আছে, অনেক কিছু আছে এখানে। শিপিং এন্টার ইউর অ্যাড্রেস টু ভিউ শিপিং অপশন, ঠিক আছে, ক্যালকুলেট শিপিং, আমার লোকেশন দিব আমি এখান থেকে, এখান থেকে ডিরেক্টলি ই দিলে হয় কিনা, টিকি ওয়াই দিলে হয় কিনা, না এখানে টিকি দিলে হবে আমার কান্ট্রি দিতে হবে, ওকে সো টাউন সিটি টাউন ছিলাম এখানে, আমার জি পোলো 1800 আপডেট, আমি ক্যালকুলেট করবো, আমার এখানে ক্যালকুলেটর দেওয়া আছে একটা। সো শিপিং এখানে দুইটা আছে না, প্যাটের 200 20 টাকা, এর কারণ হচ্ছে কি আমি এখানে ঢাকা অ্যাড করছি না আমার এর লোকেশনের মধ্যে, এখন ঢাকা দেখে আমার ঢাকা কিন্তু গিয়েছিল 20 টাকা রেট ছিল না, আমি ঢাকাটা অফ করে দিতে আমার শিপিং জোন থেকে দেন। আচ্ছা চেঞ্জ অ্যাড্রেসে আসি, এটা আমি এখান থেকে দিব, আচ্ছা আমি কম দিলাম, দেন আপডেট। আচ্ছা এখানে সিটি ওয়াইজ আলাদা দিতে হবে তাহলে, এখানে হ্যাঁ মোল কান্ট্রি ভাবে দিই নেই, আচ্ছা আমি এখানে দেখে আসি শিপিং কিভাবে দিলাম, আমি এখানে দিচ্ছি মিনিমাম অর্ডার অ্যামাউন্ট 200 200 করলে অটোমেটিক ফ্রি শিপিং। আচ্ছা আমি একটা ইয়াতে ড্যাশ করি, সেটা হলো ফ্রি শিপিং থাকবে হলো, আচ্ছা দাম তো অটোমেটিকলি আসার কথা এখানে 250 আছে, এখানে 250, আচ্ছা এখানে তাহলে আমার কোনো ই নাই নাই, ঠিক আছে অটোমেটিকলি তো ফ্রি, এখানে শিপিং চার্জ কোন ধরে নাই অলরেডি, আমি যখন যেহেতু লোকেশন দিচ্ছি ফ্রি চার্জ ধরেই নাই এখানে, অটোমেটিকলি ফ্রি। আর যদি আমি এখানে দিতাম ঢাকা, ঢাকা দেই, ঠিক আছে ঢাকার মধ্যে আমার দুইটা অপশন আছে, একটা হলো ঢাকার মধ্যে কিন্তু আমি অলরেডি এই যে ফ্ল্যাটের বেশি চার্জ দিতেও পারবে, তাহলে ফ্রি শিপিং, ফ্রি শিপিং কিসের জন্য, এই যে 200 বেশি অর্ডার করছে এখানে 250, ঠিক আছে দেন প্রসিড চেক আউট, চেক আউট নিবে না কারণ আমার পেমেন্ট কিছু সেট আপ করা নাই, মেবি ঠিক আছে। দেন আমি এখানে ধরেন এখানে আমার ইনফো যা ছিল এখানে অ্যাড করে দিলাম, এভরিথিং যা ছিল অ্যাড করে দিলাম এখানে,
প্রথমে ছিল ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, কান্ট্রি, অ্যাড্রেস, অ্যাপার্টমেন্ট, সিটি, পোস্ট কোড, এটা তো নাকি রোড দিবে, ফোন, ইমেল অ্যাড্রেস, দেন যে কোনো নোট দেওয়া থাকে, অর্ডার নোট 1 মিনিটের জন্য। তো আমার এখানে কি ছিল, শিপিং ফ্রি, শিপিং 250, সাপ্তাহ 250, টোটাল 250। এখানে যে কাউন্ট করার পরে শিপিং সহ কাউন্ট করার পরে এখানে একটা ক্যালকুলেটার মতো কাজ করে। তো দেন প্লেস অর্ডার, অর্ডার প্লেস করলে ইনভ্যালিড পেমেন্ট মেথড, আমার কিন্তু কোনো পেমেন্ট মেথড ইনস্টল করা নাই। তো আমি এখানে কি করবো, এখন পেমেন্ট মেথড দিব, মানে তো ছাড়া ছাড়া করতেছি কিন্তু একটা প্রোডাক্টে কমপ্লিট ক্রিয়েট থেকে একদম অর্ডার পর্যন্ত দেখাই দিচ্ছি, ঠিক আছে। তো আমি এখানে অপশন আছে কি, আমার ডিফল্টভাবে পেমেন্ট মেথড আছে ডিরেক্ট ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফার, চেক পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি। তো আমি এখানে এতগুলো করবো, ক্যাশ অন ডেলিভারি এনেবল করে দিব, সেট আপ করতে পারি আমি ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে। এখন ক্যাশ অন ডেলিভারি পে আপন ক্যাশ ডিসক্রিপশনটা চেঞ্জ করতে পারবেন ইচ্ছা করলে এখান থেকে, ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে। ইনস্ট্রাকশন দিতে পারবেন এখানে, ক্যাশ অন ডেলিভারি করলে কিভাবে পে করবে, এখানে কার্ড দিয়ে পে করবে না ইউপিআই দিয়ে পে করবে নাকি ডিকি ক্যাশ দিয়ে পে করবে, ঠিক আছে। এনেবল ফর শিপিং মেথড, কোন কোন শিপিং মেথডের উপর ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল, এনি অথবা, ঠিক আছে, কোনো সিলেক্ট করার দরকার নাই, যদি সবার ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি মেথড থাকে, ঠিক আছে। অথবা যদি শুধু ফ্রি শিপিং থাকে, যে যারা শুধুমাত্র ফ্রি শিপিং করবে তাদের ক্ষেত্রে শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি, এটা কিন্তু আমরা দিতে পারি কন্ডিশনালজি, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট সেভ চেঞ্জ করে বের হয়ে যাই। আচ্ছা, এরপর আমি চেক আউট আছে, আমি রিলোড দিই, রিলোডের পেজটা হয়তো ব্ল্যাঙ্ক হয়ে যাবে, আবার সমস্যা আমার এখানে ক্লিক বোর্ডে সেভ করা আছে ভিডিও, আচ্ছা যায় না এখান থেকে, ঠিক আছে। সো এই যে এখন চলে আসছে না ক্যাশ অন ডেলিভারি, এই যে ক্যাশ অন ডেলিভারি চলে আসছে, পে উইথ ক্যাশ আপন ডেলিভারি, দিলাম পরে এখানে, ঠিক আছে। স্ক্রিনটা কিন্তু ভালো লাগছে এখানে, ঠিক আছে। স্টার্টফোনটা স্টার্টফোন আমি ইজিলি ইউজ করি না, টিপিং, তবে ঠিক আছে। এই যে আমার ইউজার নেম সব আসছে, কত মিনিট আগে অর্ডার দিছি, 36 সেকেন্ড আগে প্রসেসিং, দেন এটার মধ্যে ক্লিক করবো, সবকিছু ঠিক থাকে, পেমেন্ট গেট হাউস ঠিক থাকে, ডেলিভারি কমপ্লিট, দেন এখানে স্ট্যাটাস প্রসেসিং না, এখান থেকে অন হোল্ড করতে পারি, রিফান্ড করে দিতে পারি, রিফান্ডের ই আসে, রিকোয়েস্ট আসে, ফেল, ক্যান্সেল করে দিতে পারি। যেমন এবার COVID-19 এফেক্টে অনেক অর্ডার কিন্তু ক্যান্সেল হয়েছে, আমার কিন্তু 4-5 অর্ডার ক্যান্সেল হয়েছে তারা থেকে, তো ওরা কিন্তু জাস্ট এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছে। সো আমি কমপ্লিট করে দেবো এখান থেকে, আমার পেমেন্ট শেষ, পেমেন্ট দিয়ে দিচ্ছে, শিপিংও শেষ, দেন আমি এখানে কমপ্লিট ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে চুজ অ্যাকশন, ইমেল, ইনভয়েস, অর্ডার ডিটেইলস টু কাস্টমার, কাস্টমার কাছে ইনভয়েস চলে যাবে এখান থেকে, দেন আপডেট এটা ক্লিক করলাম, ঠিক আছে। যখন আপডেটে ক্লিক করলাম, এখন দেখেন আমি যদি এখন অর্ডারসে আসি, এই অর্ডার কমপ্লিট না, এখানে ইনকমপ্লিটেড। এখন যদি আমি ই-কমার্সে আসি সরাসরি, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে সবগুলা, এখানে আমি স্কিপ দিচ্ছি না, সবগুলো শেষ হলে দেখবেন ওরা অ্যানালিটিক্স দেখাবে এখানে, এখানে আসে কি না অ্যানালিটিক্সটা, ঠিক আছে। এখানে আমি স্কিপ দিলে আসবে, আমি স্কিপ দিতেছি না, ওদের যেভাবে স্টেপ বাই স্টেপ দিয়ে রাখছে, সবগুলো শেষ করবো দেন আমি অ্যানালিটিক্স দেখবো, ঠিক আছে। ওদের অ্যানালিটিক্স আছে এখানে, রিপোর্টস আসতে পারে, আমি এখানে কোন রিপোর্ট দিবে এখানে, আমার এই যে আমার কত সেল হয়েছে, কোথায় কতটুকু, এই যে লাস্ট 7 ডেজ আমার সেল হয়েছে কত, 250, 36 ডেইলি সেলস, এভারেজ করছে 7 দিনে ভাগ করছে এখানে, ঠিক আছে। নেট সেলস, ঠিক আছে, 1 অর্ডার প্লেস, 1 অর্ডারে 2টা আইটেম পারচেস করছে, 1টা অর্ডার বাট 2টা আইটেম, ঠিক আছে। রিফান্ড 0, শিপিং চার্জ 0, ওর কুপন
জিরো, মানে কোনো কোপন নাই আমার এখানে। তো আজকে মেবি এই পর্যন্তই থাকলো, ঠিক আছে। সো আমরা একটা অর্ডার, আমরা একদম ওকমার্স বেসিক সেট আপটা করলাম, দেন একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম একদম শূন্য থেকে শেষ পর্যন্ত, দেন একটা পেমেন্ট ডিফল্ট পেমেন্ট গেটওয়ে অ্যাড করলাম, যেটা আমরা যদি আরও আলাদা পেমেন্ট গেটওয়ে অ্যাড করবো পেপ্যাল থেকে শুরু করে সব কিছুই। সো কীভাবে একটা অর্ডার প্রসেস হয় সেই প্রসেসটা দেখাই দিলাম, ইভেন অর্ডার কীভাবে কমপ্লিট করতে হয়, কীভাবে অর্ডারের অ্যাডমিন প্যানেল আসতে হয় সেটাতেও আমরা আসতে পারি এখানে, ঠিক আছে। তো আই হোপ এই রিলেটেড কোশ্চেন নাই আপ এখন আপাতত, যদি কোশ্চেন থাকে তাহলে অবশ্যই গ্রুপে করে দিবেন, সমস্যা নাই, ঠিক আছে। স্টোর আমি এখান থেকে কিছু ক্লিক করতেছি না, সো যেহেতু এভাবে যেভাবে আছে পরবর্তী ক্লাসে ঠিক এখান থেকে শুরু হবে আবার পরবর্তী সেকশনগুলোতে, ঠিক আছে। ডাইনামিক প্রাইসিং থাকবে একটু সবার পরে, সব শেষ তোমার সব সেট আপ শেষ, ইমেল কাজ করা শেষ, দেন ডাইনামিক প্রাইসিং, ঠিক আছে। এই পর্যন্ত তাহলে আল্লাহ হাফেজ, এই পর্যন্ত এভাবে আমি যেভাবে দেখাই দিচ্ছি সেভাবে করতে থাকেন, ঠিক আছে।